হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল শাইনিস কিচেন। আজকে আমি বানাতে চলেছি মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট। এটি বাঙালির খুব পুরনো একটি ট্র্যাডিশনাল রেসিপি। একদম ঝরঝরে পারফেক্ট মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট বানানোর জন্য আজকের এই রেসিপিটার কিন্তু শুরু থেকে শেষ অবধি পুরোটা দেখতে হবে, কোনো স্টেপ কিন্তু মিস করা যাবে না। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের প্রতিটা নতুন নতুন ভিডিওর আপডেট সবথেকে প্রথমে পাওয়ার জন্য পাশের বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে আর বেশি দেরি না করে আজকের রেসিপিটি শুরু করা যাক। মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট বানানোর জন্য আমি এখানে প্রথমে দেখুন দুটো মুড়ো এইভাবে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করার পর মোটামুটি 5 মিনিট মতন রেখে তারপর আমি পরের পদ্ধতিতে এগিয়ে যাব। এবার আমি গ্যাস অন করে কড়াই কিছুটা সর্ষের তেল খুব ভালোভাবে গরম করতে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু পুরোটা সর্ষের তেলেই হবে। এবার এই গরম সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কুচানো আলু। আমি এরকম সাইজ করে আলুগুলোকে টুকরো করে নিচ্ছি। আলুটাকে আমি এবার ভালো করে তেলে ভেজে নেব। ভেজে আমি আলুগুলোকে তেল থেকে তুলে নেব। আলুগুলো ভেজে নেওয়ার পর আমি এবার মাছের মাথাগুলো ভেজে নেব। তার জন্য আলাদা একটি কড়ায় আমি সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এতে আমি এবার ম্যারিনেট করে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু মাছের মাথাগুলো দুই পিঠি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন মাছের মাথাগুলো কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। মাছের মাথা ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ের বাকি তেলে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি,
এই গোটা গরম মশলাগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এবার আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় কিন্তু ফোড়নে গোটা জিরেও ব্যবহার করতে হয়। আমি গোটা জিরেটা একটু পরে ব্যবহার করব পেঁয়াজটা দেওয়ার পর। আপনারা চাইলে কিন্তু শুরুতেই তেলেই এখানে দিয়ে দিতে পারেন। দেখুন, এটাকে আমি মোটামুটি 30 মিনিট মতন নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা লো রেখে কিন্তু অবশ্যই এটা নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু মশলাগুলো ধরে যেতে পারে। এবার আমি এতে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেব। অপরদিকে মুড়ি ঘণ্টের জন্য আমি চালটা রেডি করে নেব। তার জন্য আমি গ্যাস অন করে ফ্রাইং প্যানে কিছুটা ঘি ভালো করে মেল্ট হতে দিয়ে দিলাম। আমি এতে এবার দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল। আমি চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু শুকিয়ে ঝরঝরে করে নিয়েছি। এই চালটা আমি এবার ঘিয়ের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু বেশি বাড়ালে চলবে না, লো টু মিডিয়ামে রেখে এই চালটা কিন্তু একটু ফ্রাই করে নিতে হবে। দেখুন, পেঁয়াজটা কিন্তু এখন হালকা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি এতে অ্যাড করে দিলাম গোটা জিরে। আমি প্রথমেই বললাম যে জিরেটা কিন্তু আপনারা ডাইরেক্ট তেলেও ব্যবহার করতে পারেন, আমি এখন এই টাইমটা ব্যবহার করছি। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আমি এতে এবার একই সঙ্গে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলা। তার জন্য আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এগুলোকে দিয়ে কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আমি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা একটু বেশি দিলাম, তাতে কিন্তু কালারটা ভীষণ সুন্দর আসবে। এবার আমি এটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব, যেন কোনো গুঁড়ো মশলার গন্ধ না থাকে। অপরদিকে কিন্তু দেখুন, চালটাও এখন ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এদিকে কিন্তু মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। আমি এবার এতে দিয়ে দিলাম আদা বাটা। এতে কিন্তু আমি রসুনের ব্যবহার করব না, শুধু আদা বাটা দিলাম। আর দিয়ে দিলাম গরম মশলা। এটাকে আমি নাড়াচাড়া করে একটু মিক্স করে নিচ্ছি। মশলাগুলো মোটামুটি কষানো হয়েছে। আমি এবার এতে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ জল। আমি জল অ্যাড করার পর মশলাটা আরেকটু কিছুক্ষণ কষিয়ে নেব। জলটা অ্যাড করে দিলে কিন্তু যে গুঁড়ো মশলাগুলো আমরা দিলাম সেগুলো কিন্তু ধরে যাবে না, তাই আমি এতে একটু জল অ্যাড করে দিলাম। আপনারা এখন দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি এতে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথা। মাছের মাথাগুলোকে মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে মিক্স করে নিতে হবে। দেখুন, আমি একটু নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি মাছের মাথার সঙ্গে মশলাগুলো। এবার আমি এতে অ্যাড করে দিলাম একটু কাঁচা লঙ্কা বাটা। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। আমি এখানে 1 চামচ মতন কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করলাম। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চালটা। যে গোবিন্দভোগ চালটা আমি ঘিয়ের সঙ্গে নাড়াচাড়া করে ভেজে রাখলাম, সেই চালটা এবার আমি এতে অ্যাড করে দেব। চালটা এতে অ্যাড করে দিয়েছি। এবার আমি এটাকে একটু নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি এবং মশলার সাথে একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি।
দেখুন চালটা মিক্স করতে করতে আমি এতে এবার অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু। যে আলুটা আমি প্রথমে ভেজে নিয়েছিলাম সেটা আমি এতে অ্যাড করে দিচ্ছি। আমি এই আলু অ্যাড করে দেওয়ার পরও আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। দেখুন এটা কিন্তু এখন মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দিলাম পর্যাপ্ত পরিমাণে জল। যতটা জল অ্যাড করলে পুরো চালটা সিদ্ধ হতে লাগে ততটা জল আমি এতে অ্যাড করে দিচ্ছি। পর্যাপ্ত পরিমাণে জল অ্যাড করে দেওয়ার পর আমি এই জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন চালটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল কিন্তু আমি এতে অ্যাড করে দিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা ফ্লেভারের জন্য দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু মুখটা নাও ফাটিয়ে দিতে পারেন। আমি এখানে দেখুন মুখ ফাটিয়ে কিন্তু দিইনি, তাহলে কিন্তু ঝালটা বেড়ে যাবে, তাই আমি এটা এইভাবেই দিয়ে দিলাম একটা সুন্দর ফ্লেভারের জন্য। আমি এটা নাড়াচাড়া করে একটু মিক্স করে নিলাম। এবার দেখুন জলটা কিন্তু ফুটে এসেছে। এবার আমি এতে অ্যাড করে দিলাম স্বাদ মতন লবণ। লবণটা অ্যাড করে একটু নাড়াচাড়া করে মিক্স করে নেওয়ার পর আমি এটা ঢাকা দিয়ে দেব এবং ঢাকা দিয়ে 10 মিনিট মতন গ্যাসের ফ্লেমটা লো করে রান্নাটা হতে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন চালটা কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে এবং পরিমাণও অনেকটা বেড়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ চিনি। চিনিটা কিন্তু আগে দেওয়া যাবে না, চিনিটা এই সময়ে কিন্তু অ্যাড করতে হবে। এবার আমি এতে দিয়ে দিলাম গরম মশলা। একটা সুন্দর ফ্লেভারের জন্য আমি গরম মশলা এতে অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম দেশি ঘি। ঘি দেওয়ার পর কিন্তু এটা একটু নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে। এই রান্নায় কিন্তু শেষে ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দর লাগে। আমি এটাকে একটু নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। আমাদের মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে নেব। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু প্রত্যেকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের প্রতিটা নতুন নতুন ভিডিওর আপডেট সবথেকে প্রথমে পাওয়ার জন্য পাশে বেল আইকনটিও প্রেস করে দেবেন। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।